আমার তরফ থেকে পুরনো অ্যাওয়ার্ড তো সবাইকে যার জন্মদিন সেই ফটো তুলছে এখন ভালো করে রুদুল কি ড্রেস বললে কিছু কম হবে না আসছে না তো ঢুকে খা এ দেখো আমাদের ছুনু ভাই নুনটা নিয়ে আয় কলা পাতা খাওয়ার মজাই আলাদা আর তুমি কলা পাতা খাবে নাকি একটা পিসি তোর আলু ভাজা পটল ভাজা বেগুনি ডাঁটা ডাল তরকারি বাবুদা খেতে পারবে কি তার সন্দেহ কুমড়ো সরি বেগুনি বলে ফেললি হ্যাঁ এটা কুমড়ো ভাজা কুমড়ো ক্যামেরা রুদ্র ভাত দিবি না হ্যাঁ সেই জন্যই তো তোকে দেয়া হলো মাংস দিয়ে খাবি দাঁড়া হিরা রুদ্র বসো একটা মাছটা এরকম তুলে দেখাও লেজ দেখা আমি ওকে দেখতে লাগছে সত্যি কথা দেখতে পেয়ে গেছে ঠিক নাও রুদ্র খেয়ে নাও মাংস দিয়ে খেয়ে নাও টাঙ্গা দিয়ে মাংস আলু তাড়াতাড়ি খাও একটু সাথে একদিন
নিতে পারবে না। রুদ্র তো কিরণ তো একবার আমাকে ডেকে ডেকেই বলছে আমার দিকে একবার দেখাও, আমি আমি ওই ইরানের দিকে তার কিছু খেয়ে বলি ভাত কেউ নষ্ট করবে না। কেমন করেছে মামুনি, কেমন করেছে মাংসটা? জব্বর জব্বর, বাহ। রুদ্র বাবু খেয়ে নেই ভিডিও হচ্ছে যে ফার্স্টে তাকে প্রাইজ দেওয়া হবে পিসুমনির ছেলে হয়। আচ্ছা তুই খালি সম্পর্ক বুঝিস তাই তো, জামাটা কে দিয়েছে যার জন্মদিন তার মা অপমান বোধ করবে লঙ্কাটা খাইতে পারবে, চেয়ে নিলি তো লঙ্কাটা বাদাম বাদাম হ্যাঁ দেখতে পেয়েছি অনেক ব্যথা বাদাম অনেক কিছু খাই না সবাই চাটনি দিয়ে পাপড় খায়, দই দিয়ে পাপড়, ভালো লাগে, ভালো লাগে। পাপড় যে কোনো মিষ্টি জিনিসই ভালো লাগে, সস দিয়ে পাপড় চাটনি ছাড়া একবার মিষ্টি দিয়ে সস আর পাপড় খেয়ে খেয়ে বাপ তাড়াতাড়ি শেষ কর, এখন এগুলো বাকি আছে।
পাপড়টার রিভিউ দেখ কেমন লাগছে পাপড়টা। ভালো। সব রান্নাগুলোই কেমন হয়েছে বল? ভালো। এই লঙ্কাটা ভালো হয়নি গাছের তো। লঙ্কাটা ভালো লাগেনি। শুভ নববর্ষ সকলকে, আমার তরফ থেকে শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। এখানে শেষ করছি আজকে, কেমন লাগলো বলবে? এই গরমে আমরা আর কিছু বলতে পারছি না।